ক্ষমতা ছাড়া শান্তি প্রতিষ্ঠা করা অসম্ভব। কার্গিলের সেনা জওয়ানদের সঙ্গে দীপাবলি পালন করতে গিয়ে বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধ হলো শেষ রাস্তা, ভারত যুদ্ধ চায় না। কার্গিল এমন একটি জায়গা যে যখনই পাকিস্তানের সঙ্গে লড়াই হয়েছে তখনই এখানে বিজয় কেতন উড়িয়েছে আমাদের সেনা। গোটা দুনিয়া গিয়ে দীপাবলির উৎসবে সামিল করতে চায় ভারত। কার্গিলের এই পুণ্যভূমিতে জওয়ানদের মধ্যে থেকে দেশবাসী ও গোটা বিশ্বকে দীপাবলির শুভকামনা জানায়। গোটা বিশ্বে শান্তি বিরাজ করুক, এটা আমাদের কামনা। দীপাবলির অর্থ সন্ত্রাস দমনের পর উৎসব। আমাদের দেশ কেবল এক ভৌগোলিক ভূখণ্ডই শুধু নয়, একটি জীবন্ত বিভূতি, একটি চেতনা। যখন আমরা ভারতের কথা বলি তখন আমাদের মনে এক সংস্কৃতির কথা মনে করিয়ে দেয়। দেশ সুরক্ষিত তখনই যখন সীমান্ত সুরক্ষিত থাকে, অর্থনীতি চাঙ্গা থাকে, সমাজ আত্মবিশ্বাসে ভরপুর থাকে। অযোধ্যায় গতকাল দীপ উৎসবে অংশ নেওয়ার পর আজ কার্গিলে সেনা জওয়ানদের সঙ্গে দীপাবলি পালন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কার্গিলে মোদী তার ভাষণে বলেন, সেনাবাহিনী আমাদের পরিবারের মতো, তাই জওয়ানদের সঙ্গে তা কাটাতে ভালোবাসি। দেশে সন্ত্রাস বিরোধী লড়াইয়ের কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, দ্রাস, কার্গিল এবং বাটালিকে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের সাহস দেখিয়েছে আমাদের সেনা। কার্গিলে আমাদের সেনা সন্ত্রাসকে গুঁড়িয়ে দিয়েছে, সেই ঘটনার সাক্ষী আমি। গোটা দুনিয়া এখন আমাদের দেশকে সম্মান করে। দেশের সীমান্ত রক্ষার প্রশ্ন অত্যন্ত কড়া আমাদের সেনাবাহিনী। কেউ যদি আমাদের চ্যালেঞ্জ করে তাহলে আমাদের সেনা জানে কিভাবে তার জবাব দিতে হয়। প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই বিভিন্ন সেনা ঘাঁটিতে দীপাবলি পালন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কখনো তা সেনার সঙ্গে, কখনো তা বায়ুসেনার সঙ্গে, কখনো তা নৌবাহিনীর জওয়ানদের সঙ্গে। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী বলেন, আজ দেশ দুর্নীতির সঙ্গে লড়াই করছে। দুর্নীতিপরায়ণ মানুষ যতই শক্তিশালী হোক না কেন, তিনি পালাতে পারবেন না। সরকার চালানোর ক্ষেত্রে দুর্নীতি দেশের উন্নয়নের পথে বড় বাধা, তার বিরুদ্ধেই লড়াই করছে সরকার। টাইমস 24